অবশেষে আরাধ্য জয়, আফগানদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এ জয় শুধু একটি জয় নয়, এ জয় বিশ্বকাপের টিকিট পেয়ে গেল আফগানিস্তান। স্বপ্নভঙ্গ কালই হয়েছে। তবুও জিম্বাবুয়ে অপেক্ষায় ছিল যদি ম্যাচটা টাই হয়, সেটি হয়নি। 36 বছর পর জিম্বাবুয়েকে ছাড়া হতে যাচ্ছে আগামী ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপ বাছাইয়ের শেষ ম্যাচ, হারায়তে ম্যাচটা কি গুরুত্বপূর্ণ হয়ে উঠল ক্রিকেট প্রেমীদের কাছে? বিশ্বকাপের 10 দলে 9টি চূড়ান্ত, বাকি একটি দলের নাম জানতে এ ম্যাচের দিকে চোখ রেখেছিল সবাই। অবশেষে প্রশ্নের উত্তরটা জানা গেল, আয়ারল্যান্ডকে 5 উইকেটে হারিয়ে ইংল্যান্ড বিশ্বকাপ নিশ্চিত আফগানিস্তানের। বিশ্বকাপ নিশ্চিত করতে স্নায়ুচাপের বড় পরীক্ষা দিতে হয়েছে দুই দলকে, তবে সেই পরীক্ষায় শেষ পর্যন্ত উত্তীর্ণ আফগানরাই। 36 বলে আফগানদের দরকার ছিল 43 রান। 45তম ওভারে 15 রান করে ফেলায় সমীকরণটা নেমে আসে 30 বলে 28। পরের ওভারে 8 রান তুলে ম্যাচটা আরেকটু নিজেদের দিকে টেনে আনেন স্ট্যানিং যাই যাত্রা। পরে সেটি আর হাত ছাড়া হয়নি আফগানদের। 18 বলে 16, 12 বলে 5, 7 বল বাকি থাকতে সমীকরণ মিলিয়েই ফেলে আফগানরা। 210 রান তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই আফগান ওপেনার মোহাম্মদ শেহজাদ ও গুলবাদিন নাইব। উদ্বোধনী জুটি 16.2 ওভারে 86 রান যোগ করার পরও আফগানিস্তানকে স্বাচ্ছন্দ্যে এগোতে দেয়নি আইরিশ বোলাররা। 59 রানের মধ্যে আফগানিস্তানের 4 উইকেট ফেলে নিজেদের আশাটাও জাগিয়ে তোলেন সামিউল্লাহ শেনওয়ারি। আসগার স্ট্যানিক যাই 5 উইকেটে 36 রানের জুটি আফগানদের ম্যাচে ফেরালেও তাদের বিশ্বকাপ নিশ্চিত করেছে। আফগানিস্তানের মতো আয়ারল্যান্ডকে ভালো শুরু এনে দেন তাদের দুই ওপেনার পোর্টারফিল্ড এবং স্টার্লিং। 53 রানের উদ্বোধনী জুটির পর আরেকটি 50 পেরোনোর জুটি হয়নি আইরিশদের। ওপেনার স্টার্লিংয়ের মতো 50 পেরোনো ইনিংস খেলতে পারেনি আর কোনো আইরিশ ব্যাটসম্যান। স্কোরটা তাই খুব একটা বড় হয়নি তাদের। 7 উইকেটে 209 রানের পুঁজি নিয়ে আফগানদের হারানো যাবে না, সেটি তো আয়ারল্যান্ড পরে টের পেলই। বাছাই পর্ব যেভাবে জমে উঠল, এবার জয় পরাজয় ছাপিয়ে একটা আফসোসও যেন তৈরি হলো। বিশ্বকাপটা যেন শুধু 10 দলের,